একটা দলিল আপনাদের সামনে দেখাচ্ছি, এই একটা দলিল শ্রী ধীরাজ ঘোষ, সহনব দেবব্রত নাথ ঘোষ, এই যত দলিল দেখতে পাচ্ছেন সবগুলো একজনেরই নামের, আপনারা প্রত্যেকটি আলাদা আলাদা করে দেখতে পারেন। আমি একটা সূচি তৈরি করেছি যে ধীরাজ ঘোষ, এই যে পশ্চিমবঙ্গ সরকারের বাংলার ভূমি, পশ্চিমবঙ্গ সরকারের যে ওয়েবসাইট, তাতে জমির শ্রেণী, জমির পরিমাণ, জমির অংশ এবং তার মালিককে, সেই সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আদিবাসীদের জমি, সেই জমি ওনার হাতে চলে গেছে। এই একটা লিস্ট আমরা পেয়েছি, মোট 400 খানা জমি আছে, আমরা 145টা বের করতে পেরেছি। ধীরাজ ঘোষের নামে, সব ধীরাজ ঘোষের, তৃণমূল কংগ্রেসের খোদ লোক, তৃণমূল কংগ্রেসের নেতাদের অত্যন্ত কাছের, এরা এই দালালির কাজটা করে। তৃণমূল কংগ্রেসের ওখানে উত্তরবঙ্গ উন্নয়নের যে প্রাক্তন মন্ত্রী তথা মেয়র, তার অত্যন্ত ঘনিষ্ঠ লোক, তৃণমূলের নেতারা সবাই ধীরাজ ঘোষকে নামে চেনেন একদম। এই যে দেখুন, প্রত্যেকটি প্রপার্টির ডিটেলস আছে এখানে, নকশালবাড়ি, দার্জিলিং ডিস্ট্রিক্ট নকশালবাড়ি, মাটিগাড়া, ফাঁসি দেওয়া, মাটিগাড়া, নকশালবাড়ি, মাটিগাড়া, মাটিগাড়া, প্রত্যেকটির প্লট নাম্বার, খতিয়ান নাম্বার, মৌজা নাম্বার, জিএল নাম্বার, সমস্ত কিছু দেয়া আছে, সব আলাদা আলাদা। শুধু একজোট একটা জায়গাতেই কমন, সেটা হচ্ছে পারচেজার, কে কিনছেন, সবগুলোতে ধীরাজ ঘোষ, ধীরাজ ঘোষ, ধীরাজ ঘোষ, ধীরাজ ঘোষ, ধীরাজ ঘোষ, ধীরাজ ঘোষ। এবং দেখুন এই চক্র কিভাবে কাজ করছে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। ধীরাজ ঘোষ, যার বিরুদ্ধে অভিযোগ যে তিনি জিএসটি চুরি করছেন, তার স্ত্রী রাজ্য সরকারের জিএসটি অফিসার, তার স্ত্রী, ধীরাজ ঘোষের স্ত্রী, মাটিগাড়াতেই বসে আছেন তিনি রাজ্য সরকারের জিএসটির এসটিও হয়ে, এবং স্ত্রীর সহযোগিতায় পুরো এই জিএসটির কারবারটা চলছে। পুরো বিষয়টা ইডি, সিবিআই এবং আরআইকে আমি মৌখিকভাবে জানিয়েছি, এবার অফিসিয়ালি জানাবো। এবং এই যে এই টাকার হিসেব, ধরি এই ফোরে ধীরাজ ঘোষের যদি এই সম্পত্তি হয়, এতগুলো ল্যান্ডের মালিক, যে কোনো একটা আপনারা আরবিটারিলি খুলে বের করুন, যে কোনো জায়গাতে আরও আছে, ওইদিকে ওপাশে আরও আছে, যতগুলো দলিল, একের পর এক দলিল, কত দলিল লাগবে আমি জানি না। এই সম্পত্তির পরিমাণ কালীঘাটের সেই 35 খানা প্লটের থেকে কম না বেশি, কিন্তু আমি জানি না ধীরাজবাবু কত বড় শিল্পপতি, পশ্চিমবঙ্গের সব থেকে টপ শিল্পপতি হরিমোহন বাঙুর, তারও এত ল্যান্ড আছে কিনা, আমার অন্ততপক্ষে সন্দেহ আছে।